করো। এখন আমরা এসেছি আমাদের চ্যানেলের তৃতীয় ভিডিও। উই কেম টু দ্য থার্ড ব্লগ অফ আর চ্যানেল অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট কি বলো এই বাংলা হবে বাংলাই বল আমি বলে করো করো করো। চলো আমরা আজকে আলোচনা করি কারকের একটি গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ, করণ কারক। দেখো, এটি একটি অনুসর্গ প্রধান কারক। কোনো কিছুর দ্বারা কাজটি করা হয়েছে বোঝাতে করণ কারক হয়। দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি অনুসর্গের ব্যবহার হয়। বিভক্তি হিসেবে অন্তঃস্তর ব্যবহার লক্ষণীয়। আচ্ছা, করণ কারকে অন্যতম শ্রেণীগুলি হল অনুসর্গ প্রধান কারক বলতে মানে এখানে অনুসর্গ যুক্ত হয়, ব্যবহার হয়, মানে বিভক্তি হয় না? না, বিভক্তি হয় সেরকম কম, যেমন অন্তঃস্থ বিভক্তি ব্যবহার আছে করণ কারক। লক্ষণাত্মকরণ, কোনো কিছু লক্ষণ করণের দ্বারা স্পষ্ট হলে লক্ষণাত্মকরণ হয়। যেমন শিকারি বিড়াল গোঁফে চেনা যায়, তাহলে গোঁফ এটা একটা লক্ষণ বা সিমটম, কোনো কিছু লক্ষণ। হ্যাঁ, মানে কিছু কি যা প্রকাশ পাচ্ছে, তাই তো? ঠিক। নামাবলী দেওয়ার মানুষ দেখে পুরোহিত ছিলেন, উপাত্ত চুল থেকে আপনাকে চেনা যায়, ঝাঁকড়া চুল থেকে আপনাকে চেনা যায়। উপাত্ত কর, কোনো কিছু উপায় বা কৌশলের মাধ্যমে করণ পদটি সম্পন্ন হলে তাকে উপায়ত্তকরণ বলা হয়। যেমন মানে মানে কোনো উপায় বা কোনো কৌশলে কোনো দক্ষতা কাজটা করা হবে তাকে বলা হয় উপায়ত্তকরণ। কীরকম ধরা যাক, বলা হলো রোনাল্ডো বুদ্ধি দিয়ে খেলে, বুদ্ধি দিয়ে হেতু অর্থ বা কারণ। অনেক সময় একে ভিডিও আপলোড করার সময় বিরক্ত কার্যকারণও বলা হতে পারে। হেতু অর্থ বা সন্ধি করে হেত্যার্থ করণ, মানে এটা কোনো কারণ দিয়ে কিছু হলে, তাই তো? কারণ বোঝাবে। আরে কারণ দিয়ে কিছু হলে, কিছু কারণ, কোন কারণ অর্থে যে করণ কারক হয় তাকে হেত্যার্থক বা হেতু অর্থ কারণ সম্বন্ধ করণ বলা হয়। যেমন একটি ছাগল বাচ্চা দেখে কৌশল ভয়ে পালালো, মানে ভয়ের কারণে পালালো। এবার আসা যাক সমধাতু যে করণ। করণ ও ক্রিয়াপদ যদি একই ধাতু নিঃশব্দ হয়, মানে যে করণ পদ এবং ক্রিয়াপদ মানে একই ধাতু থেকে যদি জন্ম হয় বা একই ধাতু থেকে নিঃসন্ন হলে তাকে বলা হয় সমধাতুজ করণ। সমধাতুজ কর্তা কর্ম তো আছে। হ্যাঁ, সমান ধাতু থেকে জন্ম হলেই সমধাতু। যেমন মায়ার বাঁধনে বেঁধেছ, ক্রিয়াপদ বেঁধেছে, একই করণ পদ পরপর দুবার বসলে করণে ব্যবসা হয়ে থাকে। যেমন ধরা যা পুষ্পে পুষ্পে ভরা শাখি, পুষ্প দ্বারা মানে ফুলে ফুলে দ্বারা শাখা বা শাখি বা ডাল ভরে উঠেছে। যেহেতু একই শব্দ পরপর দুবার বসে করণ কারক তৈরি করেছে, তাই এটি করণে ব্যবসা নামে পরিচিত। যন্ত্রাত্মক করণ, ইন্দ্রিয়গ্রাহ্য কোনো কিছুর মাধ্যমে কিছু হওয়া, শুধু যে যন্ত্র হতে হবে তার কোনো মানে, মানে যা আমাদের ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়গ্রাহ্য, কর্মেন্দ্রিয় নয়, হ্যাঁ সেই হচ্ছে যন্ত্র ইন্দ্রিয় যার হাত কাটলো, খুর দিয়ে চুল কাটলো,
কালাত্মকরণ, সময় বা কালবোধকরণই কালাত্মকরণ নয় পরিচিত। মানে কোনো কাল সময় দিয়ে কিছু কাজ, মানে যেমন সাত দিনে এক সপ্তাহ, সাত দিন এটা বুঝতে পারলাম, এটা সময়, সময়বোধক যে কর্ম। সাত দিন মিলে একটা সপ্তাহ তৈরি হয়েছে। সাত দিন মিলিয়ে একটা সপ্তাহ তৈরি হয়েছে। নেক্সট, অস্বাভাবিক ক্রিয়ারূপীকরণ, অস্বাভাবিক ক্রিয়াবদ্ধীকরণের ভূমিকা পালন করলে অস্বাভাবিক ক্রিয়ারূপীকরণ হয়। মানে মানে একটা বাক্যের মধ্যে ধরা যায় একটি ক্রিয়াপদ অস্বাভাবিক ক্রিয়াপদ আছে, সেই অস্বাভাবিক ক্রিয়াপদ যদি করণের ভূমিকা পালন করে তখন তাকে বলা হয় অস্বাভাবিক ক্রিয়ারূপীকরণ। যেমন কৌস্তব হাসতে হাসতে পাগল, কি বলতে হাসতে হাসতে, এটা হচ্ছে অস্বাভাবিক ক্রিয়ারূপীকরণ। হাসতে হাসতে হচ্ছে অস্বাভাবিক ক্রিয়া, এগুলি করণ কারকের শ্রেণী বিভাগ। তো তারপর বলে দিন কি বলতে হবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, যদি আপনার কোনো অসুবিধা থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্য। অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং আস উইথ ইট, অ্যান্ড উই হোপ ইউ উইল ডু ইট, নট টু রিফিউজ আওয়ার রিকোয়েস্ট। বাই বাই দিন দে ফর দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার।